ঘর সাজানো কিংবা রান্নাবান্না। এক সময় দৈনন্দিন কাজে অন্যতম প্রধান সামগ্রী হিসেবে ব্যবহার করা হতো মাটির জিনিসপত্র, কিন্তু প্রযুক্তি আর আধুনিকতার ছোঁয়ায় কদর হারিয়েছে এ শিল্প। কাজের সঠিক মূল্য না পেয়ে মৃৎ শিল্প থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বরিশালের কারিগররা। তবে শিল্পের আধুনিকায়নে কর্মীদের প্রশিক্ষণ ও সহায়তা দেওয়ার কথা জানায় উপজেলা প্রশাসন। বরিশাল সংবাদদাতা আরিফুল ইসলামের তথ্যছবিতে ঝর্ণা আক্তারের রিপোর্ট। বরিশালের বাকেরগঞ্জের নতুন বাজার, যেখানে 300 বেশি পরিবার মৃৎ শিল্পের সঙ্গে জড়িত, তাই তো এলাকাটি পরিচিতি পেয়েছে পালপাড়া হিসেবে। এখানে মাটির নান্দনিক কারুকার্য আর বাহারি নকশায় তৈরি হয় বাসনকোসন, সরা, হাঁড়ি পাতিল সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী। তবে কালের বিবর্তন, সঠিক মূল্য না পাওয়া এবং প্লাস্টিক পণ্যের সহজলভ্যতায় জৌলুস হারিয়েছে এ শিল্প। লাভ নাই, এখন তো যে খরচা এতে লাভ হয় না, তো খাইলেই হমান হমান থা যায়। আমাদের এই মাটির কাজে আমাদের এখন পেটে ভাত নাই, যদি সরকার আমাদের মানে কাছে আগাই না আসে তাইলে আমাদের কোনো মানে সামনে যাওয়ার কোনো রাস্তা নাই। হারাই যদি তো দুই এখন বেশি লাগবে না, 2-4 বছর ভিতরে বিলুপ্ত হয়ে যাবে। এক সময়ে 300 পরিবার থাকলেও এখন মাত্র 30-40টি পরিবার এ পেশায় জড়িত। অর্থনৈতিক মন্দার কারণে হারিয়ে যেতে বসেছে এই শিল্প। এই কাজে আমাকে তাতে পেটে ভাত হয় না, বয়স হয়ে গেছে অনেক, কাজ করি আগুইতে পারি না। সরকার যদি একটু দৃষ্টি না দেয় আমরা, তাহলে আর আমরা সারতে পারি না, আমাকে পেটে ভাত থাকে না। না এইভাবে চললেও তুই থাকবে না, আর কিছু দাম না পাইলে আমরা আমাকে পোষায় না এতে। কাজ করতে করতে হতাশার বাণী শোনালেন মৃৎশিল্পী মিনি রানী। আমরা ছোটবেলা থেকেই এই কাজ করি, কিন্তু এখন করতে করতে আমরা তো ওই বয়স তো অনেক হয়ে গেছে, কিন্তু ওই এই কাজে আমাকে কোনো এখন আয় বাণিজ্য না, যদি আমাকে দেখি সরকার যদি একটু না তাকায় তা আমরা হলে বাঁচতে পারবো না। ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে এই কাজকে আগলে রাখলেও এখন হতাশায় বুক বাঁধছেন তারা। মধ্যস্বত্ব ভুগীদের কারণে সঠিক মূল্য পায় না কারিগররা। মহাজনের কাছে বিক্রি করি, হয়তো তারা বেশিভাবে লাভ করে, তো আমাদের যে লাভ হয় তাতে হয়তো আমাদের পোষায় না। দেখা যাচ্ছে আমাদের অনেক খাটনি পরিশ্রম করার পরে হয়তো কিছু টাকা পাই, কিন্তু যে টাকা পাই এতে দ্বারা শ্রমিক যে টাকাটা আমাদের আসে, হয়তো আমাদের খাইয়ে পরে থাকতে খুবই একটু কষ্টের মধ্যেই দিনকাল কাটাতে হয়। মৃৎশিল্পকে আধুনিকায়ন এবং ঐতিহ্য রক্ষায় বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের একটি হারিয়ে যাওয়া মৃৎশিল্পী এখানে রয়েছে, সরকারিভাবে তাদেরকে বিভিন্নভাবে উৎসাহিত করার জন্য এবং আধুনিক প্রশিক্ষণ দিয়ে যাতে তারা অত্যাধুনিক আরও মৃৎশিল্প এবং কারুশিল্প উৎপাদন করতে পারে এবং বহির্বিশ্বে রপ্তানি করতে পারে। UGDP-র মাধ্যমে এই শিল্পের সাথে যারা জড়িত তাদেরকে আধুনিক আরও ডিজাইনের সুন্দর ডিজাইনের যেন তারা কারুশিল্প উৎপাদন করতে পারে, সেই জন্য তাদেরকে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করব এবং সর্বোচ্চ লেভেল থেকে আমরা চেষ্টা করব তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য এবং আরও আধুনিকভাবে এই শিল্পটাকে যেন বেঁচে থাকতে পারে, সেজন্য আমাদের সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা থাকবে। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে মাটির তৈরি জিনিসপত্র, তাই হারিয়ে যেতে বসা এ শিল্প রক্ষায় সরকারের সহায়তা চান মৃৎশিল্পীরা। ঝর্ণা আক্তার, RTV।